নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তিতাস গ্যাসের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সোনারগাঁও পৌরসভা কার্যালয়ে জোনাল বিপণন অফিস মেঘনাঘাটের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রীয় সম্পদ গ্যাসের অপচয় রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে নাগরিকদের সার্বিক সহযোগিতা করার আহ্বান জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোনারগাঁও পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে এ সময় তিতাস গ্যাস নারায়ণগঞ্জ শাখার উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আনিসুর রহমান, সোনারগাঁও বিপণন কেন্দ্রের ডিজিএম সুরুজ আলম এবং ব্যবস্থাপক মনিরুজ্জামান পলাশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।